हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा, तुम्हारा सबाई कैमन आछो? आशा करी खूब खूब भालो आछो, आर जे जेखने आछो सुस्थ आछो, आर आमरा खूब भालो आछी। आमार चैनले तोमादेरके आरो एकबार वेलकाम। तो बंधुरा, चले एसेछि आजके आरो एकटी नतून ब्लग निये। तो प्लिज 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 केउ स्किप करो ना, पुरो भिडियोटी देखार अनुरोध रइलो। और हाँ बंधुरा, देखते ही पाच्छो एखाने एकटा बास दाड़िये रयेछे, आमरा सबाई मेन रास्ताय चले एसेछि। तो एई बासटाते एखन आमरा उठे पड़ब। एई बासटाते करे आमरा कोथाय जाच्छि, की की करछि सेटाई तोमादेर संगे शेयार करब। एक्चुअली एई बासटाते करे आमरा चले जाच्छि पिकनिके। तो कोथाय पिकनिके जाच्छि तो देखते थाको। एदिके आयुष तोमादेरके हाई करे दिएछे, आर मोटामुटी सबाई बासे उठे गेछे, देखते ही पाच्छो सबाई बसे पड़ेछे सीटे। और हाँ बंधुरा, ভিডিওগুলো একটু আপলোড দিতে দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কিছু মনে করো না তোমরা। আর এই দেখো, বাস ছাড়তে না ছাড়তেই নাচাগানা আরম্ভ হয়ে গেছে। এই দেখো একটা পুচকু, আমি ক্যামেরা করছি বলে আমার ক্যামেরার দিকে দেখো কত বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। তো দেখো সবাই মানে এনজয় করা আরম্ভ হয়ে গেছে বাসে উঠতে না উঠতেই। এই দেখো, আর এই দিকে দেখো, তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে নিল। আর আমরা গেছিলাম 23 জানুয়ারি ছিল সেদিন, তো দেখতেই পাচ্ছ সারাটা রাস্তা সব স্টুডেন্টরা প্রোগ্রাম করতে করতে যাচ্ছিল। আর দেখো তোমাদের দাদাভাই এদিকে টিফিনের প্যাকেট নিয়ে রেডি। তো এই যে সেই টিফিনের প্যাকেট সবাইকে একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের বাসও ছুটেছে, দেখতেই পাচ্ছ বালি ব্রিজের উপর দিয়ে। আর এইদিকে এই যে দক্ষিণেশ্বরের কালীবাড়ি দেখা যাচ্ছে। আর টিফিনের প্যাকেটের মধ্যে ছিল লুচি, আলুর দম, আর হচ্ছে জয়নগরের মোয়া। আর এবার ফাইনালি দেখো আমরা এসে গেছি, বাস থেকে নেমে গেছি। এই যে দেখতে পাচ্ছ খুব রোদ ছিল, তো ঠিক করে তাকাতেও পাচ্ছিলাম না। আর বাস থেকে দেখো সবাই নেমে পড়েছে, সবাই যে যার মতো দাঁড়িয়ে রয়েছে এদিকে, এক এক করে সবাই নেমে যাচ্ছে বাস থেকে। তো বেশিক্ষণ যেতে টাইম লাগেনি আমাদের। আর এই দেখো বাসের ডিগির থেকে বের করা হচ্ছে, দেখতেই পাচ্ছ সব রান্নাবান্না হবে, সব জিনিসপত্র এই যে নামানো হচ্ছে, ভ্যানে তোলা হচ্ছে। এরপরে দেখো এইদিকে আমাদের এই যে রান্না বসে গেছে পিকনিকের। এই দেখো এইদিকে ডাল ভাজা হচ্ছে, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দেখছে। আর এইদিকে দেখো সবজি কাটাকাটি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সব যে যার মতো এবার এইদিকে এনজয় করে বেড়াচ্ছে, খেলাধুলা করছে, আর ওইদিকে রান্নাবান্না হচ্ছে পিকনিকে। দেখতেই পাচ্ছ কত বড় পার্কটা, আর এইদিকে বোর্ডও রয়েছে। তো দেখো দেখতেই পাচ্ছ চারিপাশে কত সুন্দর ফুল গাছ সব দিয়ে সাজানো রয়েছে। আর আমি এইদিকে এসে ভিডিও করে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই রান্নার দিকেই ছিল, আর আমার শ্বশুরমশাইও রান্নার দিকটাতেই ছিল, যেহেতু ট্যুরিস্ট বাসটা আমার শ্বশুরমশাই ছাড়েন, ঠিক আছে। তো ওই দিকটা দেখাশোনার ব্যাপার ছিল, ওর জন্য ওরা ঠিকঠাক ঘুরতে পারেনি। তো আমি একা একা এইদিকে ঘুরে টুরে কিছু ভিডিও করে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও। আর দেখতেই পাচ্ছ ভিতরে কত সুন্দর রং বেরঙের ফুল হয়ে রয়েছে, গোলাপ রয়েছে নানান কালারের, তারপরে গাঁদা, ডালিয়া, দেখতেই পেলে আমার তো খুব ভালো লেগেছে। আর এইদিকে দেখো আমাদের ভাত ফুটছে, আর এক পাশে পকোড়া বসে গেছে, ভেজ পকোড়া ছিল এটা। তো দেখো এইদিকে সব এক করে পকোড়াটাও ভাজা হয়ে গেছে, তো এটা যাই হোক টিফিনে এবার চলে যাবে। তো এইদিকে দেখো গরম গরম কফি আর পকোড়া তোমার দাদাভাই সার্ভ করছে, সবাই এক এক করে নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ গরম গরম কফির সাথে পকোড়া। আর এইদিকে আমিও খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কফিতে চুমুক দেওয়া হয়ে গেছে, আর পকোড়াটাও বেশ ভালোই হয়েছিল ভেজ পকোড়া খেতে।
তারপরে ওটা খাওয়ার পরে এবার আমার চোখ চলে গেছে ফুচকার দিকে। আমাদের দাদা ভাইকে বলছি ফুচকা খাবো ফুচকা খাবো, তো চলে এলাম পাশেই ফুচকা, ওর ভিতরেই ছিল, তো চলে এলাম ফুচকা খেতে। দেখতেই পাচ্ছ এবার তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। তারপরে ফুচকা খাওয়া হয়ে গেছে, এরপর আমরা রান্নার দিকে চলে এলাম। তো ফাইনালি দেখো আমাদের রান্না প্রায় শেষের দিকেই, যে ডাল হয়ে গেছে ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারিও রান্না হয়ে গেছিলো, আর এইদিকে দেখো চিকেনটা হবে, চিকেন ভাজা বসে গেছে, মশলাও বসানো হচ্ছে, আর এইদিকে যে যার মতো ঘুরছে গল্প করছে আনন্দ করছে দেখতেই পাচ্ছ। আর 23 জানুয়ারি গেছিলাম, যেহেতু একটা অকেশনের দিন ছিল তো পার্কটাতে খুবই ভিড় হয়েছিল। আর এইদিকে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে। তো আমার শ্বশুরমশাই রয়েছেন, এই যে ব্যাগ কাঁধে নিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ, এটা আমার শ্বশুরমশাই, তো উনিও দেখো খুব আনন্দ করতে এনজয় করতে খুব ভালোবাসে। তারপরে দেখো ব্যাসেদের নাচানাচি শুরু। তো নাচটা কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ওইদিকে তোমাদের দাদা ভাই বসে বসে দেখছে, আর এইদিকে রান্না করছিলো যিনি তিনিও দেখছেন এই দিক দিয়ে। তো দেখো বেশ ভালোই নাচানাচি হচ্ছিলো। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা আরম্ভ করে দিয়েছিল, কম্পিটিশানে নাচছে। এই দুজনের নাচ দেখে তো এবার আরও বাকি দুজন আরও থেমে থাকতে পারিনি, কেউ গাবলা নিয়েও শুরু করে দিয়েছে। আর একজনের নাচ দেখো দেখতেই পাচ্ছ, দেখো ওদের ডান্স দেখে এরাও আর চুপ থাকতে পারিনি, তো এরাও ডান্স করা আরম্ভ করে দিল। আর ফাইনালি আমাদের চিকেনটা এদিকে রান্না হয়ে গেছে, তো দেখো লাল লাল ঝালঝাল চিকেন রান্না হয়ে গেল। এবার দেখো পাত্রে ঢেলেও নেওয়া হয়েছে। তো এরপর এক এক করে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হবে। আর এইদিকে দেখো পোজ দিচ্ছে আর একজন খুন্তি নেড়ে, তো আমাদের বাসেই গেছিলো এনারাও, তো আমি ক্যামেরা করছিলাম দেখে একটু পোজ দিয়ে নিল। আর এইদিকে সব এক করে খেতে বসে দেওয়া হয়েছিল, তো চেয়ার টেবিলেও বসিয়ে দেওয়া হয়েছে, আর অনেকটা বেলা হয়ে গেছিলো দেখে সব নিচেও বসে পড়েছিল। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা যখন খাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যার দিকেই। তো দেখো ওই দাদা ভাইটা বাকি ছিল খেতে, আর বাবা বাকি ছিলেন, আমি ছিলাম, আর হয়েছে তোমাদের দাদা ভাই ছিল। তো ফাইনালি এবার আমরাও খেয়ে নিচ্ছি। এই দেখো রান্নাটা মোটামুটি ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো আজকে ব্লগটি ছিল এই অবধি, তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইদিকে দেখো আয়ুষ বায়না করছিল বোট চড়বে বোট চড়বে, তো ওর দাদান সময় পায়নি, মানে আমার শ্বশুরমশাই সময় পায়নি। তো দেখো সব ওইদিকে কাজ বাজ যখন শেষ হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছিলো। তো যাই হোক দাদু নাতিতে মিলে দেখো বোট প্যাটেল করছে দেখতেই পাচ্ছ, দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তো এই যে এরপরে আমাদের এবার ফেরার পালা, আমরা বাসে উঠে পড়েছি। দেখো সবাই আবার লাইটিং শুরু করে দিয়ে নাচাগানা আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা আজকে ব্লগটি ছিল এই অবধি, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো ততক্ষণের জন্য টাটা।